अस्सलाम वालेकुम, वेलकम टू फन्ना सद ब्लॉग। अस्सलाम वालेकुम, আপনারা কে কোথায় আছেন, কেমন আছেন মাই লাভলি ভিউয়ার? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারাও যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, ভালো থাকেন। আর আজকের জন্য একটা ছোট্ট একটা কুকিং ব্লগ নিয়ে আসছি, দেখেন আপনারা আমি কেমন ভাবে করতেছি। দেখেন কোনো তেল নাই, আজকে তেল দিতেছি। আজকে কি রান্না করব, আজকে বাটার চিকেন বানাবো। আজকে একটা বাটার চিকেন বানাবো, দেখেন কুরমা, কুরমা সস, একটা বাটার চিকেন। তো বাটার চিকেনে তেলটা গরম হয়ে আসছে, এখন একটু আদা রসুন দিব, বেশি দিব না, দেখেন একটুখানি, একটু চিকেন তো এর লাগে একটুখানি, 4 চামচে 1 চামচ। তো আপুরা ভাইয়ারা দেখো, 4 চামচে 1 চামচ আদা রসুন দিলাম। এই বাটার চিকেনটা কুরমা পোলাবের মতো, পোলাবের সাথে খাইতেও খুব টেস্টি হয়, আর যদি পোলাবের সাথে না খান সাদা ভাতের সাথেও খাইতে পারেন, খুব টেস্টি হয়। রসুনটা লাল হয়ে আসছে, এখন সস গুলা দিলে যাক। এই সসগুলা, সসগুলা কিন্তু সবই দোকানে খাবেন, আসলে ও খুব টেস্টি হয়। আর দেখেন ওখানে পাইনাপুলের চাটনি 1 চামচ দিলাম টেস্টের জন্য। তারপরে একটু একটু সব মশলা দিব, বেশি দিব না, কারণ এই সসের মধ্যে সব জিনিস আছে। তো আমি মনে করলাম আমাদের নিজের ফ্রেশ সব জাত মশলা একটু একটু দিব। ধনিয়া দিলাম একটু, গরম মশলা দিলাম একটু, হলুদ দিলাম একটু, জিরার পাউডার দিলাম একটু, ঠিক আছে। এই দেখেন চামচ দিয়ে একটু একটু দিতেছি, কারণ আমি এক বাটি রান্না করি। আর চিকেনটা দেখেন আমি একটু মশলা দিয়ে ফ্রাই করে রাখছি, ওই চিকেন গুলা দিয়েই রান্না করব। মশলাটা ভুনা হোক, তারপরে আপনাদের সাথে আসবো। দেখেন মশলাটা বুনিয়া তেলের উপরে আসছে, এখন আমি একটু টমেটো দিব, বেশি না একটুখানি দিব ফ্লেভারের জন্য, সাথে চিকেনও দিব, যাতে চিকেনটাও ম্যারিনেট ওই কুকিং হয়। ওই চিকেনটাও মশলার সাথে ভুনা হইয়া কুকিং হইয়া পুরা আসবে। পাইনাপুল চিকেন উইথ কুরমা, পাইনাপুল চিকেন কুরমার মতো রান্না করলাম, সাথে থাকেন দেখেন কি হয়। হ্যালো মাই লাভলি ভিউয়ার,
দেখেন চিকেনটা কেমন হয়েছে। চিকেনটা একদম হয়েই গেছে, তেলের উপরে চলে আসছে। আরে একটু সময় পরে আপনারাকে দেখাবো কেমন হইলে। দেখেন আমার লাভলি ভিউয়ার, চিকেনটা কি সুন্দর তেলের উপরে উঠে গেছে, দেখো তো একদম তেলের উপরে উঠছে। এখন নামানোর সময় আসছে, একটু ধনিয়া পাতা দিয়া নামাইয়া ফেল। কি সুন্দর হয়েছে না, খুবই নাইস অ্যান্ড মজাদার খানি, দেখো তো। টমেটো দিছিলাম গুলিয়া গুলিয়া শেষ, এখন এটার মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিই, কাটিয়া রাখছি ধনিয়া পাতা, একটু ছিটাইয়া দিলাই টেস্টের জন্য। এটা এত কুইক রান্না হয়, কুইক অ্যান্ড ইজি। পাইনাপল চিকেন, পাইনাপল কুরমা, বাটার চিকেন, পাইনাপল কুরমাটা খুব তাড়াতাড়ি হয়। হয়ে গেছে, তাহলে মাই ভিউয়ার দেখতে থাকেন, আরো একটা আরব দিন ছুটে আর একটা রান্নার ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যত নয়া ভিউয়ার আসেন সবাই আমার ইউটিউব চ্যানেলের বেল বাটনটা মারবেন, সাবস্ক্রাইব করবেন, আর যত পুরানো আসেন সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সব সময় আমার ভিডিওগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপুরা ভাইয়ারা, যত ছেলেমেয়েরা আসেন সবাই, তাহলে আমার ভিডিওটা একটু আগে যাবে। তাহলে আজকের জন্য বিদায় নেই, আল্লাহ হাফিজ।